সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুর, সাইরা শাহ হালিমের এজেন্ট কৌস্তভ তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের এই অভিযোগ করা হয়েছে, যদিও সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যারা কর্পোরেশন নির্বাচনে ভোট লুট করেছিল তারা দেখবেন আমার গাড়ির চালককে মারে, গাড়ি ভাঙচুর করে, আমাকে মারে। সবচেয়ে পজিটিভ যেটা, সাধারণ মানুষ এসে, ভোটের লাইন থেকে সাধারণ মানুষ এসে আমাকে রেস্কিউ করেছে। আসছি, বুথ থেকে বেরিয়ে আসছি, তখন পরিকল্পিত উপায়ে তৃণমূলের বহিরাগতরা, ওখানে তৃণমূলের নেতারা, যারা কর্পোরেশন নির্বাচনে ভোট লুট করেছিল তারা দেখবেন আমার গাড়ির চালককে মারে, গাড়ি ভাঙচুর করে, আমাকে মারে। সবচেয়ে পজিটিভ যেটা, সাধারণ মানুষ এসে, ভোটের লাইন থেকে সাধারণ মানুষ এসে আমাকে রেস্কিউ করেছে। সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুরে ঘটনা, সাইরা শাহ হালিমের এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন তিনি, যদিও সিপিআইএম এর এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিপিআইএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় তার গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই, তিনি অভিযোগ করেছেন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিকল্পিত উপায়ে তৃণমূলের বহিরাগতরা, ওখানে তৃণমূলের নেতারা, যারা কর্পোরেশন নির্বাচনে ভোট লুট করেছিল তারা দেখবেন আমার গাড়ির চালক 264 নম্বর 265 নম্বর বুথে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে সকাল থেকে ভোটারদের ধমকানো চমকানো হচ্ছিল, সেখানে আমি উপস্থিত হই, বুথে ভোট হচ্ছে, দেখি। আমি যখন বেরিয়ে আসছি, বুথ থেকে বেরিয়ে আসছি, তখন পরিকল্পিত উপায়ে তৃণমূলের বহিরাগতরা, ওখানে তৃণমূলের নেতারা, যারা কর্পোরেশন নির্বাচনে ভোট লুট করেছিল তারা দেখবেন আমার গাড়ির চালককে মারে, গাড়ি ভাঙচুর করে, আমাকে মারে। সবচেয়ে পজিটিভ যেটা, সাধারণ মানুষ এসে, ভোটের লাইন থেকে সাধারণ মানুষ এসে আমাকে রেস্কিউ করেছে। সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় গাড়ি ভাঙচুরের ঘটনা, সাইরা শাহ হালিমের এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের এই অভিযোগ করা হয়েছে, যদিও সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।